আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আমি সাবির আহমেদ। আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আমি হাজির হয়েছি। অ্যাপার্টমেন্টটি ১৬৪০ স্কোয়ার ফিটের, কিন্তু ৪টি বেডরুম, ৪টি বাথরুম এবং ৩টি বারান্দা। আপনারা হয়তো মনে করছেন ১৬৪০-এর মধ্যে ৪টি বেডরুম কিভাবে হয়, অ্যাপার্টটি আসলে কনজাস্টেড নাকি স্পেসিয়াস, এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আমরা অ্যাপার্টমেন্টের প্রাইস, লোকেশন সব কিছু আমাদের ভিডিওর শেষে বলে দিচ্ছি। মুহূর্তে অবস্থান করছি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দেখছি এখানে কি কি বিদ্যমান আছে। এটি G+8 মানে 9তলা একটি বিল্ডিং। এই 9তলা বিল্ডিংটিতে আপনার সকল ধরনের ইউটিলিটি সার্ভিস, শুধু গ্যাসটা ব্যতীত ইউটিলিটি সার্ভিস চলমান অবস্থায় আছে। লিফট, জেনারেটর, সাবস্টেশন দেখতে পাচ্ছি। বেশ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট, কারণ এটি একটি রিনোন্ড কোম্পানির মাধ্যমে অ্যাপার্টমেন্টটি ডেভেলপ করা এবং এই অ্যাপার্টমেন্টটি রাজুক রুলস অনুযায়ী করা, যে কারণে বেশ ভালো পরিমাণ জায়গা ছাড়ার কারণে অ্যাপার্টমেন্টটি বেশ খোলামেলা। আমরা প্রথমে অ্যাপার্টমেন্টের গেস্ট বেডরুম অথবা ফোর্থ বেডরুমটি দিয়ে শুরু করছি। এটি গেস্ট বেডরুম বা ফোর্থ বেডরুম হলেও এই বেডরুমটির সাইজ মোটামুটি বড় সাইজের এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণ ভয়েড পাশে বিল্ডিংয়ের সাথে রাখা আছে। এই রুমটি 12 ফিট বাই 11 ফিটের একটি রুম এবং আমরা দেখতে পাচ্ছি এল শেপের ড্রয়িং ডাইনিংটি করা, যে কারণে ড্রয়িং ডাইনিংটি আলাদা এবং বেশ বড় লাগছে। আমরা দেখব এখন অ্যাপার্টমেন্টের কিচেনটি। অ্যাপার্টমেন্টের কিচেনটিতে আপনার কিছু ক্যাবিনেট করা আছে, জাস্ট প্রয়োজনীয় যে ক্যাবিনেটগুলো সেগুলো করা আছে এবং বড় করে 2টি জানালা দেয়া আছে, যাতে করে কিচেনটিতে সার্বক্ষণিক আলো বাতাসের ব্যবস্থা থাকে। আমরা দেখতে পাচ্ছি কিচেন ক্যাবিনেটগুলো এখানে উপরে এবং নিচে দুই দিকেই ক্যাবিনেট করা আছে এবং অ্যাপার্টমেন্ট কিচেনটির সাথে একটি বারান্দা আছে এবং বারান্দার এপাশে হচ্ছে ডাউন ওয়াশের ব্যবস্থা আর সার্ভেন্টের জন্য একটি ওয়াশরুম রাখা আছে এখানে। কিচেনটি বেশ স্পেসিয়াস। আমরা দেখছি যে ডাইনিং এবং ড্রয়িং স্পেসটি এটি যথেষ্ট স্পেসিয়াস একটি জায়গা। এখন আমরা থার্ড বেডরুমটি দেখব। থার্ড বেডরুমটিও বেশ বড় এবং সাথে বড় করে একটি জানালা করা আছে। আর থার্ড বেডরুমটিতে একটি ক্যাবিনেটের জন্য বেশ বড় জায়গা আছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেটের জায়গাটি, এটি 5.5 ফিট এবং সিলিং টু ফ্লোর এবং ফুল হাইট আপনার একটি ক্যাবিনেটের জায়গা করা। এই বেডরুমটিও মোটামুটি বড় সাইজের। এখন আমরা দেখব অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুমটি। এটি কমন ওয়াশরুম। আর পুরো অ্যাপার্টমেন্টটিতে অন্যান্য ওয়াশরুম কিচেন ব্যতীত অন্যান্য সবগুলো জায়গাতে আপনার 24x24 মিরর পলিশ টাইলস ইউজ করা হয়েছে এবং টাইলসগুলোর কালার সাদা হওয়ার কারণে এটা বেশ ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট মনে হচ্ছে এবং অ্যাপার্টমেন্টটি এমনিতে ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট। আমরা দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমটির সাথে একটি বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা আছে। অ্যাটাচ ওয়াশরুমটা আমরা এখন একটু দেখছি ভেতরে গিয়ে। আমরা ঢুকেই দেখতে পাচ্ছি এপাশে কমোডটি রাখা এবং শাওয়ারের জন্য আলাদা এনক্লোজারের ব্যবস্থা করা আছে। শাওয়ার এনক্লোজারের জায়গাটুকু আমরা একটু দেখি। ওয়াশরুমটি বেশ ভালো বড় সাইজের। আর ওয়াশরুমের ঠিক সাথেই একটি ক্লোজেটের জায়গা করা আছে। আমরা এখন মাস্টার বেডের বারান্দাটি দেখছি। এখানে প্রতিটি জানালা এবং বারান্দাতেই আপনার গ্লাসের সাথে মসকুইটো নেট দেয়া আছে অলরেডি। অ্যাপার্টমেন্টটি 3 তলাতে এবং বেশ খোলামেলা। ওই যে আমি যেটা বলছিলাম যে রিনোন্ড ডেভেলপারের মাধ্যমে করায় অ্যাপার্টমেন্টটি রাজুকের নিয়মে করা হয়েছে এবং চারপাশে যথেষ্ট পরিমাণ জায়গা ছাড়া হয়েছে এখানে। আমরা এখন অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমটিতে প্রবেশ করছি চাইল্ড বেডরুমটি দেখব চাইল্ড বেডরুমটিতে যেতে আমরা একটি ফয়ার দেখতে পাচ্ছি ফয়ারের মধ্য দিয়ে আমরা এন্টার করছি এতে একটি ক্যাবিনেটের জায়গা করা আছে এখানে অলরেডি এবং চাইল্ড বেডরুমটির সাথে একটি বারান্দা করা আছে এবং আমরা যেটা লক্ষ্য করতে পারলাম বারান্দাগুলো বেশ বড় আপনার 5.5 ফিট 6 ফিট এরকম সাইজের এবং পাশে প্রতিটা বারান্দায় 10 ফিট 12 ফিট এরকম সাইজের এবং বেশ বড় করে একটি জানালা করা আছে যাতে করে এয়ার সার্কুলেশনটা সব সময় অ্যাপার্টমেন্টের মধ্যে থাকে আমরা এখন চাইল্ড বাথরুমটি দেখব চাইল্ড বাথরুমটি হচ্ছে এটি এখানেও বেশ বড় করে একটি জানালা এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে পুরো অ্যাপার্টমেন্টটি ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটিতে দিনের বেলাতে অ্যাট লিস্ট কখনো লাইটের প্রয়োজন হবে না অ্যাপার্টমেন্টটি মোহাম্মদপুর বাইতুল আমান হাউজিং আদাবরে অবস্থিত ১৬৪০ স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট ৩ তলাতে সাথে একটি পার্কিং থাকছে অ্যাপার্টমেন্টটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে ১,১৩,০০,০০০ টাকা স্লাইটলি নেগোশিয়েবল Thank you for being with Venture Property Solutions.